জি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আমাদের এক ভাই নাইন নাইন থ্রি ওয়ান একটি প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে এক ভাই তার কাছে জানতে চেয়েছেন যে মহিষ কুরবানি দেওয়া জায়েজ আছে কি না জি মহিষ কুরবানি দেওয়া জায়েজ আছে মহিষকে গরুর উপর যেটা গরুর সাথে পেয়াজ করা হয়েছে এবং মহিষের নাম নেওয়া হয়নি এই জন্যই যে এটা আরবদের কাছে প্রচলিত ছিল না এই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা করেছেন প্রখ্যাত আলেমে দিন এবং বর্তমান মুসলিম হোম্মার কাছে পরিচিত কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফতোয়া আদানকারী শেখ শেখ আল্লা মুহাম্মাল আলমিন তিনি এই ফতোয়া দিয়েছেন এবং শেখ আব্দুল আব্দুল আল শেখ আল আব্বাদ তিনিও এই ফতোয়া দিয়েছেন এবং এটা জায়েজ রয়েছে এই বিষয়ে বড় কেরামগণ বিস্তারিত কিতাবও লিখেছেন আমাদের বাংলা ভাষায় হয়তো নেই কিন্তু উর্দু ভাষায় আরবি জায়েজ তবে উত্তম হবে গরু দেওয়া কারণ কোরবানিন ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল্লাহরি হোসাল্লামের যে একটি হাদিস আহ যেটাতে মনে পড়তেছে যে আল্লাহ রসুল্লি হোসাল্লাম বলেন মা আমিলা

কাজে এই লোমের পরিমাণেও যেহেতু আমরা সব পাবো এদিক থেকে গরু উত্তম কিন্তু কোথাও যদি গরু জোগাড় করতে না পারা যায় অথবা হয় দাম বেশি অথবা এমনিতে আপনার পালানে আছে অথবা আপনি পাচ্ছেন দাওয়া দেওয়া যায় যাচ্ছে কাজে দিতে পারবেন এক কথায় আল্লাহ দেওয়া